রাজ্যজুড়ি আলফা স্বাধীনর বোমা সংস্থাপন আলফা স্বাধীনর বোমা সংস্থাপনের পিছতে সরব বিরোধী গৃহ বিভাগের চূড়ান্ত ব্যর্থতার অভিযোগ তুলি মুখ্যমন্ত্রী গৃহ বিভাগ এড়বলে দাবী বিরোধীর গুয়াহাটির সাতটা স্থানের লগতে রাজ্যের পঁচিশটা স্থানত আলফা স্বাধীনে বোমা সংস্থাপন করার পিছতে এটা সরব হয়েছে রাজ্যের বিরোধী দলসমূহ রাজ্যের গৃহ বিভাগ আর অসম আরক্ষীর চূড়ান্ত ব্যর্থ আখ্যা দিয়ে এই সমস্তকাণ্ডর নৈতিক দায়িত্ব স্বীকার করে মুখ্যমন্ত্রীক গৃহ বিভাগ এড়ার আহ্বান জানালে এ আই ইউ ডি এফর বিধায়ক রফিকুল ইসলামে টোটেলি ফেল হয়েছে হোম ডিপার্টমেন্ট ইন্টেলিজেন্স ফেল আর এই কত দেখা নাই নাবুত নাসরুত ঘটনা যখন বোমা পুতিছে সেই সকলে আকো ইনফর্ম করে দিছে যাকালি দুর্ভাগ্যবশত যদি এইখানে সময়মতো ফুটিকল হেতেন কিমান মানুষ তাত মানে মৃত্যুবরণ করবলগা হলহেতেন গতি এই ডর একটা চিন্তার বিষয় মই ভাবো মুখ্যমন্ত্রী ডাঙরিয়া আপনি নিজে হোম মিনিষ্টার আপনার বিভাগের খবর লক আপনার ইন্টেলিজেন্স কেউ ফেল হল এইখানে খবর লক ইফালে নিরাপত্তা ব্যবস্থা ভেঙুচালি করে আলফায় বোমা সংস্থাপন করার প্রতিক্রিয়া মুখর তিন বিরোধী নেতা ক্রমে অখিল গগৈ নুরিনজ্যোতি গগৈ আর অজিত কুমার ভূঞা অসমের মানুষের মাজত একটা ভয়ের পরিবেশ সৃষ্টি করেছে আর অসমের মানুষের এই গৃহ বিভাগের প্রতি যে আস্থা মুখ্যমন্ত্রী গৃহমন্ত্রীর দায়িত্বত থাকা যে কার্যদক্ষতা তার উপর মানুষের প্রশ্ন উত্থাপন হয়েছে স্মার্ট চোয়াংখার মাজত কেনেকে আলফাই বোমা আনি সংস্থাপন করলে এই লাজ লগা দুর্ভাগ্যজনক পঁচিশটা ঠাই সহস্ত সংগঠন এটাই আপনার পঁচিশটা বোমা সংস্থাপিত করলে আর অসম পুলিশে গমেই নাপালে তারপর আসলতে অসম পুলিশ জগরিয়া হয় না নহয় মই ভাবো যে এই ঘটনার পাছত আসলতে লগে ডিজিপিক আমার চাকরিটো খাব লাগেছিল এই ঘটনার পাছত মই ভাবো যে চোয়াংচোয়ার মুরব্বীজনের উপর কঠোরতম ব্যবস্থা হব লাগেছিল লক্ষণীয়ভাবে আলফার বোমা সংস্থাপন আর গৃহ বিভাগের ব্যর্থতাক লৈ আন সকল বিরোধী দলের নেতা সরব হয়ে পড়লেও এতিয়াও রহস্যজনকভাবে মৌন রাজ্যের প্রধান বিরোধী দল কংগ্রেস মৌন হয়ে আছে রাজ্যের বিভিন্ন জাতীয় দল সংগঠন সমূহ এই মৌনতাক লৈ সন্দেহর প্রশ্ন উত্থাপন করলে বিরোধী গোটর অংশীদারী বিধায়ক অখিল গগৈ আর সাংসদ অজিত কুমার ভূঞাই ডিজিপিকো জবাবদিহি করা হওয়া নাই এস বিৰ হেডকো এতিয়ালৈকে কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করা নাই অসমত চলিছে কি তাতকৈ ডাঙৰ কথা কোনো বিরোধী দলে এতিয়ালৈকে মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করা নাই রাইজর দলের বাইরে জাতীয় সংগঠনবিলাকে এতিয়ালৈকে পদত্যাগ দাবি করা নাই এটো এটা আশ্চর্যজনক কথা অপজিশন কিয় নিমাত হয়ে আছে নাজানো মই অপজিশন যদি অপজিশনে এই বিষয়বিলাক লৈ পেলাই রাইজর কাষলে যাব নোৱাৰে তেতিয়াহলে কিন্তু এই ফেসিস্ট একনায়কত্ববাদী আর এজন মিছলিয়া মুখ্যমন্ত্রীয়ে তেওঁৰ যিবিলাক স্কিম আছে তেওঁৰ যিবিলাক পরিকল্পনা আছে যিবোৰ অসমৰ কাৰণে অতি ভয়ংকৰ সেইবোৰ চলাই নিবলৈ সুবিধা ইফালে নিরাপত্তাক লৈ চৰকাৰৰ ব্যৰ্থতাৰ বিৰুদ্ধে বিৰোধীৰ চাৰিটা আঞ্চলিক দলে শনিবাৰে গুৱাহাটীত উমৈহতীয়া সভাৰ আহ্বান কৰিছে হিৰকজ্যোতি মালাকাৰৰ সৈতে বিপুল বৰ্মনৰ ৰিপৰ্ট নিউজ 18 অসম নৰ্থ ইষ্ট